কলকাতায় বরফ পড়ে না কেন? সাদা তুলোর মতো নরম হালকা বরফ কেন নেমে আসে না কলকাতায়? ভিক্টোরিয়ার পরীর পাখনায় বেশ বরফ জমে থাকবে, শহীদ মিনারের মাথায় জমে থাকবে সাদা ফেনার বরফ, মেট্রো থেকে বেরিয়েই মানুষজনের পা ডুবে থাকবে ফুটপাতের পাশে জমে থাকা বরফে, ট্রাফিক পুলিশের হেলমেটের মাথায়, স্কুল ফেরত বাচ্চাদের পিঠের ব্যাগের ওপর, সবুজ হলুদ অটোর ছাদে বা সারদান অ্যাভিনিউয়ের গাছপালার গায়ে চুরো হয়ে জমে থাকবে বরফ। লাল নীল ক্রেয়নের মতো উলের জামা কাপড় পরে মানুষজন জমা হবে রাস্তায়, আর আকাশের দিকে হাত বাড়িয়ে ধরার চেষ্টা করবে ছোট্ট বাচ্চার গালের মতো তুলতুলে বরফ কুচি। ইস, কলকাতায় বরফ পড়লে কি ভালোই যে হতো, কেন যে বরফ পড়ে না? যা যা হলে ভালো হয়, ভালো হতো, কেন যে সেসব কিছু হয় না?